গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষী, সবাই তোমরা কেমন আছো? সবাই সবাই তোমরা ভালো আছো, আমিও আছি। আর কিরাম থাকবো বলো। আজের শুভ সবাই জামাই ষষ্ঠী, সবাই মজা করো। আমি জামাই ষষ্ঠী আমাদের হবে না, কারণ বর তো নেই। আর দেখো, আমি সকাল সকাল উঠে দান মেজে নিচ্ছি, আর বর জানি না কবে আমার কপালে জামাই ষষ্ঠী হবে, জানি না। আদৌ আমার কপালে জামাই ষষ্ঠী আছে কি না তাও জানি না। তো যাই হোক, সকাল সকাল উঠে দেখো দাঁত মেজে নিচ্ছি, কারণ আয়ুষকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, মনটা সেই জন্য সকাল থেকে খারাপ, সবাই যাচ্ছে, সবাই জিজ্ঞাসাও করছে কি রে মা জামাই ষষ্ঠী করবি না, জামাই ষষ্ঠী করবি না। আমি বললাম না, জামাই ষষ্ঠী হবে না। তো মা বলেছে পরে করবে, কারণ সত্যি কাজের জন্য বাইরে আছে, তো পরে করবে বলেছে, দেখা যাক। তো দান মেজে নিচ্ছি এখানে, তো 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো মন খারাপ সব জামাইটা যাচ্ছে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, বুঝলে তো। আর ভাবছি আমারও যদি জামাই ষষ্ঠী হতো কতই না মজা হতো। ছেলেকে আজ স্কুল পাঠাতাম না, ছেলে মিনিয়ে মার কাছে চলে যেতাম। যদিও মারও আজ ষষ্ঠী, মা আর মার শরীরটাও ভালো না, হাতে পায়ে ব্যথা, আর কাজের মাসিও আসবে না, সেই জন্য এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর ছেলে টিফিন টিফিন হ্যাঁ এইসব করতে হয়, তো সেই জন্য। তারপর ছেলে তো ঘুম থেকে তো উঠতে যায় না, ওকে তো ঠেলে ঠেলে তুলতে হয়, কোলে কোলে আদর করে তুলতে হয় যদিও। তো আজই ভাবছি, মা কালকে আপেল দিয়েছে, তো আজই ভাবছি এই আপেলই কেটে দিই ওকে, কারণ একটা করে রেগুলার ফল দিতে বলেছে ম্যামেরা, তো আপেল দিয়ে দিচ্ছে। আর ওদের স্কুলে ডিম অ্যালাউ করে না, জানি না কেন ডিম অ্যালাউ করে না। তো ভাবছি যদি চাউ ফাউও করে দিই, ডিম ছাড়া আমাকে চাউ করে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো আপেল কাচ্ছে, আর মাম একটা একটা করে নিয়ে যাচ্ছে, সবে আপেল কাচ্ছিল, আর মাম ঘুম থেকে উঠেছে, আর দাদা টিফিন বক্সে রাখছে, আর মাম হচ্ছে একটা করে আপেল নিয়ে যাচ্ছে। আমি বললাম আপেল খাবি? প্রথমে বলে না, তারপরে কি মনে হলো একটা যেই নিয়েছে আর একটা খেতে ওর ইচ্ছা করছিলো। হ্যাঁ, তো দেখো আপেলগুলো কিরম দেখছে, নিয়ে যাই দুজনকেই। দেখো দুজন বসেছে, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখো, দুজন বসেছে, দেখো আমি ফুলে আবার ও বাবা বাবা দুজন বসেছে, আর আমি চালাবো। কত রিক্সা যাই দেখো, কত কষ্ট করে ভিডিও করি তোমাদের সামনে। বাড়িতে এলাম আজ, আয়ুষের 12:20 ছুটি, মার কাছ থেকে একটু ঘুরে এলাম। এবার সকালে যাই, আর এই দেখো মাছ এনেছি। হ্যাঁ মাছ, এই বলছি মাছ করবো আজকে, চলো মাছটা তোমাদের সঙ্গে একবার ঢালি দেখাই তোমাদের। সব ছেড়ে ছুঁড়ে রেখে দিয়ে চলে গেছি, বলেছি এসে করবো। এই দেখো আজ হচ্ছে তোমার মাছ এনেছি, আর একটু মাছের ডিম আছে। তো চলো এটা নুন হলুদ দিয়ে দিই, নুন হলুদ মাখিয়ে নিই। চা করো, চা থামস আপ খেলো, চা খাবে, থামস আপ খেলো, চা খাবে, চা করে দিলাম। হলুদ আর নি শেষ হয়ে এসছে, একটু রেখে দিই এটা। মামা হাঁড়ি নিয়ে যাচ্ছে, মেয়ে নুন মাখিয়ে তেল হলুদ এই নুন হলুদটা মাখিয়ে রাখি, বুঝলে।
তো বন্ধুরা আলু চুবড়ি নিয়ে যাচ্ছি, এবার চলো আর সবজিটা কেটে নিই। কেটে নিয়ে হচ্ছে মাছের ঝোলটা বানিয়ে নিই, আলু সে 12:20 চলে। চলো তো এখানে সবজি কাটতে বসে পড়েছি বন্ধুরা। তাড়াতাড়ি রান্নাটা করলে কী হয় বলো তো, ছেলেটাকে চান টান করিয়ে দিলাম, ছেলে মেয়েটাকে চান টান করিয়ে দিয়ে তাড়াতাড়ি ওদের খাইয়ে দাইয়ে শুয়ে ফেলি, কারণ ভোরবেলায় ওঠে তো আর পারে না, বাচ্চা মানুষ তো, ওই জন্য তাড়াতাড়ি এসেই মানে যেহেতু ওরা এখন আগে হচ্ছে নয় 10:30 নয় 11 এরম সময় ছুটি হতো, আর এখন ইদানিং এই মানে কাল আজ থেকে হচ্ছে 12:20, সেই জন্যই ভাবলাম রান্না টান্না একেবারে করে যাব। আর যদি বাবা আসে তাহলে তো, আর বাবা আসলে আর রান্না বান্না আমার করতে একদমই ভালো লাগে না, মনে হয় যেন বাবার সাথে দুটো গল্প করি, সারাদিন একা একা থাকি তো ছেলে মেয়ে নিয়ে, তো বাবা আসলে আর ভালো লাগে, তখন এনার্জি চলে যায় তখন কাজে। তো ভাবলাম যতটা কাজ এগিয়ে নেওয়া যায় ছেলেকে নিয়ে আসার আগে, কারণ ছেলে আসলে তো দুষ্টুমি করবে, তা যতটা কাজ এগিয়ে নেওয়া যায়। আর মেয়েকে ওই মেয়ে ওই দিকে ইয়ে খেলছে, তোমার হাঁড়ি নিয়ে খেলা করছে গেছে পুরো, দেখতেই পাচ্ছ। আর এ দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আলু বেগুন পটল দিয়ে দুবেলা ঝোল করে নেবো মাছ দিয়ে, দেখতে পাচ্ছ। ও মা কি করছো? রান্না বাটিতে কি রান্না হচ্ছে? এটা মাছের ঝোল। আর ওইটা কে? ওই ওইটা কে? ওটা নোনো? বাবা তা কে কি রান্না করছো? মাছের ঝোল? তা কখন শেষ হবে রান্নাটা? কার জন্য রান্না করছো? পুতুলের জন্য? ওইটা কে? ওই যে ওই যে নোনো, এটাকে ছুঁড়ে ফেলে দেবো? এটা ছুঁড়ে ফেলে দিই, এই ছোট ফিরে ফেলে দিই। ঘুমাচ্ছে। আচ্ছা একটু বসে নিই, রান্নাটা সেরে নিই। রান্নাটা সেরে নিলে এসে ভাতটা করবে, খদ্দরগুলো এসে এবার পরিষ্কার করে নেবো। রান্নাটা সেরে নিলে অনেকটা শান্তি হচ্ছে, তো এসে অনেকটা কাজ আছে তো নেওয়া হবে, তো রান্নাটা করে নিই। হ্যাঁ রান্নাটা পুড়ে যাচ্ছে, গ্যাসটা কমিয়ে দে। ওইটা কে? নোনো কি করছে? গ্যাসের ধারে রেখেছি নোনোর, নোনো ছুড়ে দেবো? ও বাবা, এইটা তো আমার নোনো, এটা তো আমার নোনো। ও গরম গরম কাটা পোনা মাছ কে খাবে? তো চলে এসো ভাজা। দেখতে পাচ্ছ আর মাছের ডিম, এই দিয়ে আলু বেগুনের ঝোল। মাছ ভাজতে ভাজতে বিছনাটা কিছুটা করেছি, দেখো হাওয়ায় তো সব এ হয়ে গেল। তাড়াতাড়ি করছি, 12:00 মধ্যে আবার বেরিয়ে যেতে হবে। বিছানাটা তুলে নিলাম বুঝলে, কত ছোট ছোট করে মাছ কেটে রেখে দেওয়া আছে।
গেছি, মাছ ভাজা হয়ে গেছে। আর এইখানে দেখো আলু পটলটাকে ভেঙে নিয়েছে, আলু হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি, ছোটো করে বাড়িতে এসেছি, ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়ে গেছি। রান্না হয়ে গেছে, এবার বাসন টাসন মাজবে, আয়ুষ চান করবে, মাম চান করবে, ওটা মাছ ভাজা আছে, চান করবে, ভাত খাইয়ে শুয়ে ফেলে দেবো। দেখি বিকেলে পড়তে যাবে মনে হচ্ছে, পড়তে যাবে। আর এইদিকে দেখছো আলু মাছে হয়েছে, ডিম দিয়ে ঝোল হয়ে গেছে, বুঝতে পারছো। বাসন টাসন দিলে আবার তোমার কাছে আসছি। কলা আর পান দাও তো দাদুর কাছে। দেখো কতদিন বাদে মালা নিচ্ছি। এই দিদাও ছিল, দিদাটা ভ্যানে করে এসে মালা নিয়ে বাঁধত, মারা গেছে। লুচি জামাই ষষ্ঠী স্পেশাল, ও সারটা এসে মা লুচি করছে, মার হাতে ফুলকো লুচি। ও খাওয়ার জন্য আমি ছুটে এসেছি, গরম গরম দুটো খাওয়াবো বলে, তোমাদের দেখাবো যখন ভাজবে। তেল বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, ঘেমে গেছে দেখো, তেল কড়া বসিয়ে দিয়েছে। দাঁড়া একটা ফোলা ফুলবে যখন দেখা হয়ে যায়, ছাড়ছি তখন দেখা। সামনে থেকে দেখা যাবে ফুল, একটু দেখো না ওইগুলো, দাঁড়াও দাঁড়াও দেখাবো, ভালো না তুমি। দেখো না আমি বাড়ির রাত্রে মা পাঠিয়ে দিয়েছে আলুর দম আর এই লুচি পাঠিয়ে দিয়েছে, রাত্রে আমরা খাবো, খেয়ে শুয়ে পড়বো, তাই তো বাবু। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক।